আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি নিয়ে আসলাম আরও একটি নতুন ফটোশপ ভিডিও নিয়ে, ফটোশপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ফটোর উপর বা এই ধরনের লোগোর উপর থেকে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করবেন। তার একটি খুবই দারুণ বা খুবই সহজ উপায়ের টিউটোরিয়াল নিয়ে এসেছি ফটোশপের, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো লেটস গো দ্য ভিডিও। প্রথমেই দেখুন আমি এখানে ইমেজটা নিয়ে নিয়েছি, সো এখানে আমি বসিয়ে দিলাম। সো দেখুন এটার উপর কিন্তু আছে, এটার উপর কিন্তু ওয়াটারমার্কগুলো আছে, এটাকে আমি আজকে রিমুভ করব, তো তারই টিউটোরিয়াল দেব। সো দেখুন এটা কিন্তু এটার উপর ওয়াটারমার্কগুলো আছে। সো তারপর আমি এখানে একটি কপি করে নেব কন্ট্রোল জে ক্লিক করে। সো দেখুন কপিটা হয়ে গেল। সো এখন আমি যেটা করব, এখন আমি নিচে দেখুন এইখানে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমি লেভেলে ক্লিক করব। সো লেভেলে এখানে এসে তারপর এখান থেকে আমি একটু মডিফাই করব, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো দেখুন এটার উপর যেটা ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। সো দেখুন আগে পরে। সো এইভাবে চাইলে আমরা এগুলোকে রিমুভ করতে পারি। সো আমি তার জন্য আরও একটি ইমেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি সেমভাবে এগুলোকে রিমুভ করব। সো কন্ট্রোল জে ক্লিক করে এখানে লেয়ার নিব, তারপর এখান নিচে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, তারপর এখানে লেভেলে ক্লিক করে আবারও মডিফাই করে দেব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো তারপর আমি এখানে কালার ব্যালেন্সে এসে তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব, যেটা আগের যেই অরিজিনাল যেই কালারটা সেটাকে আমি দিয়ে দেবো এখানে। সো এটাও কিন্তু হয়ে গেছে। সো এটারও কিন্তু কাজটা আমার হয়ে গেছে। সো তারপর আমি এখানে নিচের এই লেখাটাকে আমি ব্রাশ টুলের মাধ্যমে রিমুভ করব। ওকে, সো দেখুন এটা কিন্তু আমার কাজটা কমপ্লিট, এটা কিন্তু আগে এমন পরে এমন। সো এইটার আমি কিন্তু যে ওয়াটারমার্কটা এটা কিন্তু আমি রিমুভ করে ফেললাম। সো এইভাবে আপনারা চলো প্র্যাকটিস করলেও আপনারাও পারবেন। সো চাইলে আপনারা এখান থেকে আমি যেটা রিমুভ করেছি এটাকে আপনারা চাইলে সিলেকশন করে আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো লেয়ারও দিতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সিলেকশন করবেন। তার জন্য আমি এটাকে এখানে লেভেলটাকে মার্জ ডাউন করে নিলাম, তারপর লেয়ার ওয়ানে ক্লিক করে বা ধরে, তারপর এখানে দেখুন কালার রেঞ্জ, কালার রেঞ্জে গিয়ে তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সো তারপর এখানে সব ঠিক আছে, লোকাল নো, সো এটা আমি ফুজিনেসটা হালকা একটু কমিয়ে দেব। ওকে, সো দেখুন এটা কিন্তু আমার সিলেকশন হয়ে গেল। সো দেন আমি যেটা করব সেটা হলো কন্ট্রোল শিফট জে ক্লিক করব একসাথে, তাহলে কিন্তু এটা আলাদা আলাদা দুটো লেয়ার কনভার্ট হবে বা লেয়ারে পরিণত হবে। দেখুন এটা কিন্তু আমার পিএনজি আকারে বা ট্রান্সপারেন্ট আকারে এটা তৈরি হয়ে গেছে। সো এটাকে আমি যে কোনো যেভাবে ইচ্ছা আপনার আমি এটাকে বসাতে পারবো বা এটার পিছনে আমি ব্যাকগ্রাউন্ডও বসাতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড বাসার জন্য আমি যেটা করব এখানে, সো এটা ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর এখানে সলিড কালার, হ্যাঁ সলিড কালারে গিয়ে তারপর আমি যেমন একটি কালার নিচ্ছি। ওকে, সো এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। সো দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বসে গেল। সো আমি এখান থেকে চাইলে আপনার আমার মন মতো বা যে কোনো আমার মন মতো যে কোনো কালার নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।